জাতীয় শোক দিবস উপলক্ষে ধানমন্ডি 32 নম্বরে সার্বিক নিরাপত্তা পরিস্থিতি দেখতে যান ডিএমপি কমিশনার শফিকুল ইসলাম। এই সময় তিনি পুরো এলাকা ঘুরে দেখেন। 15 আগস্ট বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানাতে আসা সবাইকে মাস্ক ও স্বাস্থ্য সুরক্ষা মেনে আসার আহ্বান জানিয়ে ডিএমপি কমিশনার বলেন, শোকের মাস আগস্ট আসলেই নাশকতা ও জঙ্গি তৎপরতা বেড়ে যায়, তাই সব ধরনের ঝুঁকি মাথায় নিয়ে তার নিরাপত্তা ছক তৈরি করেছেন। যারা এই জঙ্গি হামলাগুলো করে, এখন যারা হামলা করার চেষ্টা করছে, তাদের প্রধান টার্গেট হলো আন্তর্জাতিক মিডিয়ায় আসা। এই ক্ষেত্রে 15 আগস্টটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাৎপর্যপূর্ণ তাদের ক্ষেত্রে। আমরা আশঙ্কার জায়গাটা উড়িয়ে দিচ্ছি না, আমরা সর্বোচ্চ মেধা দিয়ে সর্বোচ্চ চেষ্টা দিয়ে এই ধরনের কোনো ঘটনা যাতে না ঘটে সেটার জন্য আমরা তৎপর আছি। তালেবান জঙ্গিদের আহ্বানে কিছু সংখ্যক বাংলাদেশি আফগানিস্তানে গেছে জানিয়ে ডিএমপি কমিশনার বলেন, তারা যেন কোনোভাবেই দেশে ফিরে সংগঠিত হতে না পারে সে ব্যাপারে সতর্ক রয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। বাংলাদেশ থেকে কিছু মানুষ অলরেডি এই তালেবানদের সাথে যুদ্ধে যোগদান করার জন্য হিজরত করেছে। তারা কিছু মানুষ আমরা ধারণা করছি যে ইন্ডিয়ায় ধরা পড়েছে। আমাদের বিভিন্ন সংস্থা কর্তৃক এদের মনিটর করা হয় এবং যখনই সন্দেহজনক কোনো কিছু পাওয়া যায় আমাদের কাছে জানায়, কারণ অপারেশনটা আমরা করি। অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করে যারা জঙ্গি তৎপরতা চালাচ্ছে তাদের আইনের আওতায় আনা হয়েছে বলে জানান ডিএমপি কমিশনার শফিকুল আলম সুজন, এটিএন বাংলা, ঢাকা।